বাংলাদেশে যেসব মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব পালন করে গেছেন তাদের মধ্যে সম্ভবত যারা পিটার হাস সবচেয়ে আলোচিত রাষ্ট্রদূত। আগেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে নানান রাজনৈতিক ইস্যুতে আমেরিকান রাষ্ট্রদূতরা বেশ আলোচিত সমালোচিত হয়েছেন, যে কাউকেই ছাড়িয়ে গেছেন সম্ভবত তিনি। গতকাল তিনি একটা কাজ করেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন, খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ সম্মানিত দর্শক। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সে আবারও মাঠে নামছে। বিএমপির জন্য কি চমক আছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা আছে আজকের এই নিউজের মাধ্যমে। ডক্টর জাহিদ ভাই তথ্য দিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে অবাক করা তথ্য আছে আজকের এই ভিডিওতে। আমরা কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ভিডিওতে। বাংলাদেশে যেসব মার্কিন রাষ্ট্রদূত দায়িত্ব পালন করে গেছেন তাদের মধ্যে সম্ভবত যারা পিটার হাস সবচেয়ে আলোচিত রাষ্ট্রদূত। আগেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে নানান রাজনৈতিক ইস্যুতে আমেরিকান রাষ্ট্রদূতরা বেশ আলোচিত সমালোচিত হয়েছেন, যে কাউকেই ছাড়িয়ে গেছেন সম্ভবত তিনি। গতকাল তিনি একটা কাজ করেছেন, সেই কাজটাও খুবই আনপ্রেসিডেন্টেড, খুব সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না। সেটা হচ্ছে তিনি একটা কলাম লিখেছেন, যে কলামটা বাংলাদেশের অনেকগুলো পত্রিকায় পাবলিশ হয়েছে, তার মানে একটা জেনারেলি এরকম একটা বক্তব্য দিয়ে চেয়েছেন সেটা প্রকাশিত হোক। এটার একটা আলাদা সিগনিফিক্যান্স আছে, কী সিগনিফিক্যান্স আছে বা কেন উনি এটা লিখতে গেলেন, আমাদের টেক অ্যাওয়ে কী সেই কলামটা থেকে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে একটু পড়ে ফেলি, খুব দীর্ঘ না, আমার মনে হয় যারা পড়েননি তাদের একটু শুনে রাখা দরকার। এক এক পত্রিকা এক এক রকম হেডলাইন করেছে। প্রথম আলোর হেডলাইন হচ্ছে, বাংলাদেশের সামনে যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আমার দেশের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, ভবিষ্যতের সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা একদিন একদিন করে আসে। বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তৃতীয় বছর শুরুর এ সময় এ কথাকে আমি আমার সত্যি বলে মনে হয়। প্রতিদিন এ দেশের সম্ভাবনা, জনগণের শক্তি ও সহনশীলতা এবং এর প্রাণবন্ত নাগরিক সমাজ আমাকে মুগ্ধ করে। যেমনটা আমি গত বছর বলেছিলাম, বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে অনেক দূর অগ্রসর হয়েছে। ভবিষ্যতের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে এক এক দিন করে এগিয়ে আসে এমন এক ভবিষ্যৎ আমি দেখতে পাই, আমি এই দেশের সামনে সম্ভাবনা দেখতে পাই, তবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জও চোখে পড়ে। 2024 সালের 7 জানুয়ারি সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছিল, যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। কিন্তু তা ঘটেনি। যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ গণতন্ত্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করে। সহজ করে বলতে গেলে, আমরা বিশ্বাস করি দেশের মানুষের কল্যাণে গণতন্ত্র হল স্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সর্বোত্তম উপায়। আমরা সাহসী নাগরিক সমাজ এবং মানবাধিকার কর্মীদের প্রতি সমর্থন অব্যাহত রাখব। যেসব গণমাধ্যম কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মতান্ত্রিক দমন ও হয়রানির শিকার হন, তা অবসানের আহ্বান আমরা অব্যাহত রাখব। বাক ও সমাবেশের স্বাধীনতা যাতে বজায় থাকে সে ব্যাপারে আমরা চাপ অব্যাহত রাখব। আমরা আরও উন্মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজের পথকে সুগম করতে অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপের আহ্বান জানানো অব্যাহত রাখব। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিন্ন লক্ষ্য রয়েছে, সেগুলো খুঁজে বের করব। এসব বিষয়ে বাংলাদেশ দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ঠিক একই গতিতে এগিয়ে যেতে চায়। আমি বাংলাদেশের এর মধ্যে নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক করা শুরু করেছি, যেখানে আমরা পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়েগুলো নিয়ে কাজ করতে পারি। উদাহরণ হিসাবে সামাজিক ও পরিবেশগত আন্তঃসংযোগগুলোর বিষয় নিয়ে কথা বলা যায়, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার টিম এবং আমি জলবায়ু পরিবর্তন, বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরের বিষয়ে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করা অব্যাহত রাখতে চাই। জলবায়ু পরিবর্তন সবাইকে প্রভাবিত করে, আমেরিকান বাংলাদেশি সবাইকেই। আমি আশা করি আমাদের যে চমৎকার সহযোগিতার ভিত্তিতে, জনগণের ভিত্তিতে বাংলাদেশের জনগণ 10 কোটির বেশি কোভিড টিকা পেয়েছে, তা আরও বৃদ্ধি পাবে। আমাদের দুই দেশ এই অঞ্চলের মধ্যে নিরাপত্তার ব্যাপারে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসাত্মক প্রভাব কমাতে একসঙ্গে কাজ করার সক্ষমতা বাড়ানোর আরও উপায় খুঁজে বের করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি। শ্রমের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশ আইন নীতি অনুশীলনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রেসিডেন্ট বাইডেন একটি বৈশ্বিক শ্রমকৌশল নির্ধারণ করেছেন, যা বিশ্বজুড়ে শ্রম অধিকারকে অগ্রাধিকার দেয়। এই কৌশলের মাধ্যমে বাংলাদেশকে এমন আইন ও নীতি গ্রহণে বাংলাদেশকে আমরা উৎসাহিত করতে চাই, যাতে শ্রমিকরা নির্ভয় ও স্বাধীনভাবে গণতান্ত্রিক সংগঠন তৈরি ও তাতে যোগ দিতে পারেন।
সুনির্দিষ্ট উন্নয়ন সহায়তা প্রদান শ্রম অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী, পাশাপাশি বাংলাদেশের পণ্য পরিষেবা রপ্তানির একক বৃহত্তম বাজার। পারস্পরিক সুবিধার জন্য আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ককে কার্যকর করতে পারব, তা করা উচিত। এরপর পরিশেষে রোহিঙ্গাদের কথা বলেছে, তাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে নিরাপদ, স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ, টেকসই প্রত্যাবর্তনের জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চান। শেষ প্যারাগ্রাফটা এরকম, ভবিষ্যৎ একদিন করে আসে এবং প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আপনারা সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাদের এই যাত্রায় আমরা সব সময় আপনাদের সমর্থন করব। কয়েকটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আমি আবার একটু বলি, আবার একটু আমরা শুনে নেই, আমি মনে করেছি যে এটা আমি একটু পুরোটা পড়ে নেওয়া দরকার। উনি বলতে চাইছেন বাংলাদেশের ভবিষ্যতা চড়িয়ে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি দিয়ে বলছেন, একদিন করেছে এবং বাংলাদেশের জন্য একটা ভবিষ্যৎ আছে। উনি উন্নতির কথা দেখছেন, কিন্তু চ্যালেঞ্জও আছে। নির্বাচন সম্পর্কে পুনর্ব্যক্ত যে কথাটা করেছেন সেটা হলো, বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিল যা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে, কিন্তু তা ঘটেনি। তার মানে এই ডামি নির্বাচনকে যে আমেরিকা সমর্থন করেনি, সেই জায়গায় আমেরিকা স্পষ্টভাবে আবার উল্লেখ করেছে। মানে মাঝখানে কিছুদিন তাদের এক ধরনের এনগেজমেন্ট হয়েছে, যেন পিটার হাস মন্ত্রীদের সাথে দেখা করেছেন, যেটা এখানেও আছে, তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এসছেন, দেখা করেছেন। এটাকে সরকারের দিক থেকে এই প্রোপাগান্ডা চালানোর চেষ্টা হয়েছে যে সরকারকে স্বীকৃতি দিয়েছে, না, এই ডামি নির্বাচনকে স্বীকৃতি দেওয়া হয় নাই, সরকারকেও স্বীকৃতি আমেরিকা দেয় নাই, স্পষ্ট। এখনও গণতন্ত্রের পক্ষে তারা কথা বলে যাবে বলছে, এবং কতগুলো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, নাগরিক সমাজ এবং মানবাধিকার কর্মীদের প্রতি সমর্থনের কথা বলছেন, সাংবাদিকরা গণমাধ্যমকর্মীরা কোনো দমন পীড়নের শিকার যাতে হতে না পারেন সেটার বিরুদ্ধে চাপ অব্যাহত রাখবেন, এবং অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপ, তার মানে এই যে বিরোধী দলকে যে চরম দমন পীড়ন করে পুরো সব পলিটিক্যাল প্রসেসের বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে, তাদের সাথেও এক ধরনের নেগোসিয়েট করতে তারা আহ্বান জানাতে থাকবেন। মানে বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসটার খুব সিরিয়াসলি তারা সাথে থাকবেন। এরপর আরও জলবায়ুর কথা বলেছিল, খুব কমনলি বলে। এখানে সেনাবাহিনীর ক্ষেত্রে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে চায়, শেষ বাক্যটা, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি। এই একটা জায়গাও খুব সিগনিফিক্যান্ট, বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যার আমেরিকার কাছ থেকে আমরা খুব বেশি কিনি না, এটা প্রধানত চীন এর ওপর ডিপেন্ডেন্ট। আমরা জানি রিসেন্টলি ভারত চাইছে আমাদেরকে এগুলো বিক্রি করতে, আমেরিকাও চাইছে, এবং আমরা জানি যে একটা চুক্তি জিসোমিয়া যে চুক্তিটা খুব দ্রুত সিগনেচার করার জন্য আমেরিকা চাইছে, আকসাও করতে চায়। আকসা হচ্ছে সরবরাহ জড়িত, জিসোমিয়া হচ্ছে গোয়েন্দা তথ্য আদান প্রদান বিষয়ক। জিসোমিয়াটা এক্সক্লুসিভলি প্রয়োজন আপনি যদি আমেরিকান কোনো মিলিটারি হার্ডওয়্যার কিনতে চান, কারণ আপনি আমেরিকার এই যে তথ্য আপনার কাছে যাবে, আপনি অ্যাডভান্সড যদি কোনো সিস্টেম কেনেন, সেই তথ্য তো আসলে আপনার হাতে চলে গেল, এটাকে অন্য কারো হাতে পড়া, কেউ এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো কিনা, এরকম নানান রকম ঝুঁকি যেহেতু থাকে, তাই আপনাকে ওই চুক্তিটা করা যে আপনি এই তথ্যগুলো আদান প্রদান করতে হবে। জিসোমিয়া দিয়ে বুঝতে পারছি যে সরকারের উপরে এই চাপ তৈরি হচ্ছে, এবং ওই যে বললাম এই চাপ যখন তৈরি হবে সেটাও সরকারকে, আমেরিকান হার্ডওয়্যার আনডাউটেডলি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি হার্ডওয়্যারের কথা যদি বলি, কিন্তু ওই যে ওখানে স্বার্থের সংঘাতের প্রশ্ন আছে, বিশেষ করে চায়না, এবং ভারতও খুব পছন্দ করবে না বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অনেক আধুনিক যন্ত্রপাতি মিলিটারি হার্ডওয়্যার কিনুক, ভারত কখনোই এটা পছন্দ করবে না, সুতরাং এটাও সরকারের জন্য খুব কমফোর্টেবল হবে না। তারপর খুব সিগনিফিক্যান্টলি শ্রম অধিকারের কথা আবারও উল্লেখ করেছে, দুটো প্যারাগ্রাফে এটা লেখা হয়েছে, এবং বাংলাদেশ যেন আইন নীতি সবগুলো ঠিকঠাক মতো করে, শ্রমিক অধিকার বিশেষ করে সংগঠন করার অধিকার এগুলো রক্ষা করে, এইরকমভাবে খুব ক্লিয়ার কাট কথা বলেছে। এবং বাইডেনের যে শ্রম বিষয়ক যে আন্তর্জাতিক নীতিমালা শ্রমকৌশল ঠিক করেছে গ্লোবালি, সেটাকে করেছে, সুতরাং বাংলাদেশের ওপর থেকে শ্রম বিষয়ক সংকট এবং চাপ, সংকট তো আছে এবং এটার উপরে যে চাপ দিয়ে যাবে সেই জনিত সমস্যা যে সরকার আছে সেটাও থাকবে, এই কলাম থেকে আমরা বুঝতে পারছি। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ মানে আমেরিকার, মানে আমরা যদি FDI ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি বলি, বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী আমেরিকা, সেটা স্মরণ করানো হচ্ছে, এবং বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে পণ্য এবং সেবা আমেরিকা বৃহত্তম বাজার, সুতরাং দুই দিকেই বাংলাদেশের সাথে আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এবং এটাও খুব ইম্পর্ট্যান্ট জায়গা যে আপনি
স্মরণ করাচ্ছেন, কারণ আমেরিকার তো আসে হাতে আসলে কৌশল এগুলো। আপনি ইনভেস্টমেন্ট কমিয়ে দিলেও বাংলাদেশ সরকার সমস্যায় পড়বে, আবার রপ্তানির কোনো ব্যারিয়ার তৈরি হলেও সেটাও সরকারকে সিরিয়াসলি সমস্যায় ফেলবে এবং সেটাও আপনি স্মরণ করিয়ে দিচ্ছেন। শেষ জায়গাটায় আমি দুটো বাক্য আবারও পড়ি, সবগুলো প্যারাগ্রাফটাই পড়ে, ভবিষ্যৎ একদিন একদিন করে আসে এবং প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে, সুযোগ নিয়ে আসার কথা বলছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে রয়েছে না, আপনারা সেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনাদের সেই যাত্রায় আমরা সবসময় আপনাদের সমর্থন করব। শুরুও করেছেন কিন্তু লিঙ্কনকে কোট করে, ভবিষ্যৎ একদিন একদিন করে আসে, নতুন সুযোগ নিয়ে আসে। অনেকের সুযোগ শেষ হয়ে গেছে, সুযোগ নেই এই যে বলার চেষ্টা হচ্ছে, অনেকের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে বা ফ্রাস্ট্রেশনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গা থেকে সরে আসার কথা। এবং এই দেশের জনগণের এই যে লড়াই, জনগণের এই যে যাত্রা, সেই যাত্রায় তারা পাশে থাকবেন এটা জানান দিচ্ছেন। এবার কয়েকটা সিগনিফিক্যান্স নিয়ে কথা বলি। আমার মনে হয় সেলফ এক্সপ্লানেটরি তিনি যা লিখেছেন, খুবই খোলাবেলা ভাষায়, খুবই বেশ কিছু শব্দ আমাদের কাছে খুবই ডিপ্লোম্যাটিক লাগবে না, বাট লিখেছেন উনি, উনি একটা মেসেজ দিতে চেয়েছেন এবং সেটা এক ধরনের কলামের ফর্মে বিভিন্ন মিডিয়াতে পত্রিকায় ছাপা হয়েছে। এটা এরকম না যে উনি কারোর সাথে দেখা করছেন ওখানে দুটো কথা বলে দিলেন, এমন না যে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন কোথাও সেখান থেকে এসছে, কেউ কালেক্ট করে স্টেটাস থেকে নিয়েছে, না এটা একেবারে প্ল্যান করে। তার মানে উনি চেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে এই মেসেজটা যাক। মেসেজ কি, আমরা অলরেডি জানলাম যে অ্যাপারেন্টলি সরকার যা যা মার্কেট করতে চেয়েছিল সেটা সত্য না, তারা বাংলাদেশের গণতান্ত্রিক যে স্পেস, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সিভিল সোসাইটি, প্রত্যেককে রক্ষা করার জন্য তারা কাজ করে যাবে, তারা গণমাধ্যমকে রক্ষা করার জন্য কাজ করবে, তারা বিরোধী রাজনীতির সাথে সমঝোতায় আসতে সরকারকে চাপ দিয়ে যাবে, এই রকম সবগুলো ক্ষেত্রতে তারা থাকবে। তারা চাপ দেওয়ার জন্য যা যা টুল আছে সেগুলো তারা উল্লেখ করেছে, মানে সেগুলো ব্যবহার করার প্রবাবিলিটি আছে, সেটাও সরকারকে স্মরণ করছে এবং এই তথ্যগুলো জনগণকে আসলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে হলো এটা নিশ্চিতভাবে আমেরিকা নির্বাচনের পর যেভাবে চুপ হয়ে গেছে এটা দেশের মানুষজন পছন্দ করেনি, করার কোনো কারণ নেই। বহুবার বলেছে বাংলাদেশে নির্বাচনের আগে আমেরিকা যা যা করেছে আর কোনো দেশে এই পর্যায়ের কিছু করেনি, সেই বিবেচনায় মানুষ লজিকলি মনে করেছিল ইলেকশনের পর সরকারের উপরে চাপটা আরও অনেক তীব্র হবে। কিন্তু অন্যান্য অনেক দেশ যেমন ক্যাম্বোডিয়া, নিকারাগুয়া, গুয়াতেমালা, নাইজেরিয়া, ইথিওপিয়া, এসব দেশেও যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই তুলনায় বাংলাদেশে কিছুই নেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই দেশের জনগণের মধ্যে এক ধরনের বিট্রেয়ালের ধারণা তৈরি হয়েছে, লজিকলি তৈরি হয়েছে। এতে আমেরিকার এই অ্যাড্রেসিং দেখতে, ইনফ্যাক্ট এর আগেও যখন আফরিন আক্তার আর আইলিন নব্বাচার আসলো বিএনপির সাথে দেখা করেছে, তাদের ফেসবুকে যে যে স্টেটাস টুইট যেগুলো করেছে তাতে বোঝা যাচ্ছিল যে তারা এই মেসেজটা দিতে চায় যে তারা বাংলাদেশের জনগণকে পুরোপুরি এই আওয়ামী লীগ সরকারের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে, ভারতের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে, ব্যাপারটা সেই রকম না। তারা কিছুটা রিট্রিট করেছে, এটা কৌশলগত এক ধরনের রিট্রিট, এটা করতে হয়। আমরা জানি ভারতে, আমরা লজিকলি অনুমান করি ভারত তার প্রভাব কাজে লাগিয়ে এই কাজটা করেছে, কিন্তু আমেরিকার তো আসলে নিজস্ব কিছু হিসাবে জায়গাও আছে, একটা সুপার পাওয়ার হিসাবে এখনও পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার, চ্যালেঞ্জড হলেও সে তো এক নম্বর সুপার পাওয়ার, তার কিছু জায়গা আছে এবং সে এই দেশের জনগণের কাছে এই মেসেজগুলো দিতে চেয়েছে। প্রশ্ন হলো জনগণ কি বিশ্বাস করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এসব কথাবার্তা আমি জানি আপনারা অনেকেই আমার এখানে মন্তব্যে লিখবেন যে আমেরিকার এসব কথাকে পাত্তা দেওয়ার দরকার নেই, আমিও বলছি না এগুলো নিয়ে অনেক বড় পাত্তা দিয়ে অনেক আশা ভরসা করতে হবে, কিন্তু এই যে মানুষের অনাস্থা জায়গাটা তৈরি হয়েছে এটাও আমেরিকাকে আসলে বুঝতে হবে যে কেন তৈরি হয়েছে, এটা তাদের কারণে তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি জনগণের সামনে এইভাবে কথাগুলো সামনে আনা, এটা আমেরিকার একটা সদিচ্ছা হিসাবে আমি ওয়েলকাম করতে চাই যে তারা এই লড়াইটা রাখবেন। আবারও বলছি লড়াইটা আমরা করব, কিন্তু গণতান্ত্রিক স্পেসগুলো রক্ষার ক্ষেত্রে যদি আমেরিকা তার রোল প্লে করে যায় সেটা আমাদের গণতান্ত্রিক লড়াইটাকে নিশ্চিতভাবে সাহায্য করবে, আমরা ওয়েলকাম করব, কিন্তু কিছু ভিজিবল কনক্রিট স্টেপ দেখানোর চেষ্টা করতে হবে। এবং মানুষকে যদি কনভিন্স আবার করতে হয় যে না আমেরিকা তাকে ছেড়ে যায়নি, এবং আমেরিকা, আবারও বলছি এটা তার স্বার্থ, আমেরিকা কেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তার ভালো হবে বহুবার আলোচনা করেছি, আজকে আর করতে যাচ্ছি না, কিন্তু তার স্বার্থ আর আমাদের জনগণের স্বার্থ একসাথে মিলে যায়, তাই আমরা এটাকে ওয়েলকাম করি। সো জনগণকেও আমেরিকাকে আরও কিছু কনক্রিট পদক্ষেপ নিয়ে দেখাতে হবে। হ্যাঁ, আমি এই স্টেপটাকেও প্রশংসা করি, এই স্টেপটা নিশ্চিতভাবে একটা খুব গুরুত্বপূর্ণ সিগনাল যেটার মাধ্যমে আমেরিকা আসলে বোঝাতে তার যে যা ঘটেছে সেটা থেকে সে যে একেবারেই সরে গেছে সেটা না বোঝানো, এটা ওয়েলকাম করি, কিন্তু তাকে কিছু কনক্রিট স্টেপ দেখাতে হবে যদি এই দেশের জনগণের কাছে তার ভ্যালু পুনরুদ্ধার বা অনেকটা পুনরুদ্ধার করার করতে তার কোনো রকম ইচ্ছা থাকে, সেটা করতেই হবে।
সম্মানিত দর্শক, মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাসকে নিয়ে আমরা অনেক তথ্য জানতে পেরেছি আজকের এই নিউজের মাধ্যমে। ডক্টর জাহিদ ভাই অনেক আলোচনা করেছে, অনেক তথ্য দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাস আবারও কি মাঠে নামছে, বিভিন্ন প্রসঙ্গ সে তুলে ধরেছে। সম্মানিত দর্শক, মার্কিন রাষ্ট্রদূত ফিটার হাসকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।